তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি? আপনার ছেলেকে জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আরে চাপকাও বাবা, মারো শালাকে। এখন আমি যদি আপনাকে চাপকাই, আমার মায়ের দেখবে কোনো বাপের পেটা আপনাকে বাঁচাতে পারবে না। কেন আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল? আমি তো কোনোদিন কারো কোনো অমঙ্গল করিনি, আমি কেন হলো? আসুন বড় মা, একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম, আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন, ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবু ওখানে গেছে। শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে? কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে? কেন তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে? আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্যে। ডাক্তার বলেছে আর সামান্য আঘাত পেলে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা। স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন। আমার পা ছাড়ুন, পা ছাড়ুন লক্ষ্মীটি। আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ তখন দিদির পা ধরতে বাধা কিসে? দিদি নিশ্চয়ই চায় বোনের মঙ্গল হোক। বোনের শীতের সিঁদুর মুছে যা, তা নিশ্চয়ই দিদি চায় না। এ কি বলছেন বোন? আমি কি এতই নিষ্ঠুর, এতই পাপিষ্ঠা যে? জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতীক তোমায় দেখতে পায়। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত। কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা ফুটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছারখার করে না দেয়, আর ঠিক সেই সময় তুমি এলে। ঠাকুরই তোমাকে পাঠিয়েছে। দিদি, দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে। বলো, কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব। আমার তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না। আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাব, আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাব। দিদি, দিদি তুমি যা আজ আমাকে কি শান্তি দিলে তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না? তোমার মুখটা প্রাণ ভরে দেখাও, যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আটকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ, এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখাই না। একটু ভেতরে যাবে না? মিষ্টি মুখ করবে না? আজ থাক, তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন। আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না। ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন,
তুমি সুখে থাকো, আমি আসি। ভগবান তোমার মঙ্গল করুক দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি যদি না আসো, আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস, আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলাম ভেঙে পালিয়ে এসেছি। বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে, কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে শিশু চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা, শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিঁড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না, আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল, যেদিন আমার মার অসতী বদনাম খুঁজিয়ে আবার পবিত্র সতী করতে পারবো সেদিন আমাকে প্রণাম করিস, আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করব। প্রতীক মা, তুমি এখানে? তুমি তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব? তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বলল, আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না, ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়, বিয়েটা হয়ে যাক একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন, তোমার প্রতীকটা আবার তোমাদের কাছে ফিরে আসবেন, মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়, তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছে, আর কাজে যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। আশি পল্লবী, বিয়েটি মিটে গেলে কলকাতা চলে এসো। নিশ্চয় যাব। বিয়ে বন্ধ না করে তুমি কোথায় যাবে প্রতীক বেজম মা? সুপ্রকাশ, সুশোভন, গাড়িতে এসে বস, এ বিয়ে হবে না। বিয়ে আমি স্বেচ্ছা করছি, প্রতীক দামে বাধ্য করেনি। তুই প্রতীক দার মায়ের উপরে কেন বন্দুক ধরেছিস? গুলি করতে তো আমায় কর। কোনো কথা শুনতে চাই না, আগে গিয়ে গাড়িতে বস, এ বিয়ে হবে না, নইলে। বেশ আমি যাচ্ছি। কেন জোর করছো তোমরা?
তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি? আপনার ছেলেকে জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। সুশোভনকে সামলা। আরো চাপকাও বাবা, মারো শালাকে। বরদাস্ত করেছি প্রতীক বেজন, সারা দুনিয়া আমাকে বেজন্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বলে নয়। এখন আমি যদি আপনাকে চাপ খাই, আমার মায়ের দেখবে কোনো বাপের প্যাটা আপনাকে বাঁচাতে পারবে না। তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি, তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। সুনন্দা, সুনন্দা, তুমি প্রতীকের মা? কি বলবো জানা, বিশ্বাস করো আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমারই প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাত দিয়ে আমার শীতকে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল, কিন্তু আমি জানতাম না, আমি জানতাম না। এখানে এসে যখন দেখলাম মিনার আমার বোন, তোমার স্ত্রী, তখন আমি আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম, চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা কর, তুমি আমাকে ক্ষমা কর। আমার প্রতীক, তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখি, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন? কেন একবার বলতে পারলি না? মিনার, মিনালিনী, আমি তো সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি সিঁথির সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল, বল, আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি, সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। Ah!
আমি ডেকেছি। প্রতীক, একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।